প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সমবন্টনের অভিযোগ তুলে পঞ্চের সচিব ও গ্রাম সেবককে তালা ছুড়িয়ে প্রতিবাদে বসালো ঘর প্রাপকরা। দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলে এই প্রতিবাদ। ঘুষ নিয়ে পঞ্চের সচিব, প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্লক ইনচার্জ ও এক অস্থায়ী কর্মচারী ঘর বন্টনে অনিয়মের অভিযোগ। পরবর্তী সময়ে ডিসিএম এর হস্তক্ষেপে তালামুক্ত সচিব ও গ্রাম সেবক। ঘটনা কদমতলা ব্লকাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনে অনিয়মের অভিযোগ চলে আসছিল বহুদিন ধরে। স্থানীয়দের অভিযোগ মোতাবেক সি লিস্টে মাত্র 69 জন বেনিফিশিয়ারি সরকারি ঘর লাভ করেন, কিন্তু পাশের গ্রাম পঞ্চায়েতে অনেক বেশি পরিমাণে ঘর বন্টন করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। তাতে স্থানীয় জনগণের মাঝে ক্ষোভের সঞ্চার হলে তাদের আশ্বস্ত করা হয় পরবর্তীতে অর্থাৎ ডি লিস্টে তাদেরকে বেশি পরিমাণে ঘর দেওয়া হবে। কিন্তু শুক্রবার স্থানীয়রা জানতে পারেন, কদমতলা ব্লকের প্রধানমন্ত্রী আবাস যোজনার ইনচার্জ বিশ্বজিৎ দাস, এক অস্থায়ী কর্মী মান্নাশীল ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের সচিব চন্দন দাস ঘুষের বিনিময়ে অন্যান্য গ্রাম পঞ্চায়েতে অধিক পরিমাণে ঘর দিয়ে দিয়েছেন। আর রাজনগর পঞ্চায়েতে মাত্র 9টি সরকারি ঘর এসেছে। তখনই স্থানীয়রা একত্রিত হয়ে স্থানীয় পঞ্চায়েতে এসে দুপুর 2 নাগাদ সচিব চন্দন দাস ও গ্রাম সেবক সিরাজ উদ্দিনকে পঞ্চায়েত অফিসের ভেতরে রেখে বাইরে থেকে তালাবন্দি করে প্রতিবাদ শুরু করেন। স্থানীয়দের দাবি, ডি লিস্টের জন্য 272 জন বেনিফিশিয়ারির জায়গায় জিও ট্রেকিং করছিল সংশ্লিষ্ট দপ্তর, আর কদমতলা ব্লক এলাকায় প্রায় 1100 সরকারি ঘর এসেছে, তাই তাদের ন্যায্য ঘর বন্টন করুক সংশ্লিষ্ট দপ্তর। আর অর্থের বিনিময়ে ঘর বন্টনের অনিয়মে জড়িত প্রধানমন্ত্রী আবাস যোজনার ইনচার্জ ও পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, ছাঁটাই করা হোক অস্থায়ী ও কর্মীকেও। অবরোধ করে রেখেছি, আমাদের দাবি না মানলে আমরা অবরোধ তুলব না। পার্শ্ববর্তী যে ব্লকের যে আইও বিশ্বজিৎ দাস, উনাকে এখান থেকে ট্রান্সফার করে অন্যত্র নিয়ে যেতে হবে। উনার যে কাজ করেছেন, বৈষম্যতা করেছেন, সমাবন্টন করা উচিত ছিল উনার, কিন্তু উনি সমাবন্টন না করে নিজে অন্যান্য লোকের সাহায্য পেয়ে উনি টাকাকে অন্যান্য গাউসভায় 150-200 খানি গড় দিয়েছেন। আমাদের পঞ্চায়েতের মেম্বার প্রধান কেউ জানে না, এটা এটা শুধু সেক্রেটারি আরপিএম বিশ্বজিৎ দাস, আর ওই আরেকজন আছে, তার নামটা হইল শ্যামল চন্দ্র, ওই তাইনে ওই তারা মিলিয়া এখানে 9টা গড় দিয়েছে। এই কারণেই আমরা আজকের অবরোধটা। অবশেষে দীর্ঘ কয়েক ঘন্টা পঞ্চায়েত তালাবন্দির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পঞ্চায়েত এক্সটেনশন অফিসার হেল্লাল উদ্দিন ও কদমতলার থানার পুলিশ। দীর্ঘক্ষণ প্রতিবাদকারী জনতাকে বোঝালেও কোনো লাভ হয়নি। অবশেষে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর মহকুমার ডিসিএম। তিনি প্রতিবাদকারী জনতার সাথে আলোচনাক্রমে আশ্বস্ত করেন ও লিখিত আকারে অভিযোগ নেন যে তাদের দাবিগুলি অতি সত্বর পূরণের লক্ষ্যে জেলা শাসকের সঙ্গে আলোচনা করবেন। অবশেষে ডিসিএম এর আশ্বাসে আশ্বস্ত হয়ে দীর্ঘ 4 ঘন্টা পর সন্ধ্যা 6টা নাগাদ তালামুক্ত হন সচিব ও গ্রাম সেবক। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট দপ্তর প্রতিবাদকারী জনতার দাবি পূরণে কতটুকু গুরুত্ব দেয়, নাকি গল্পের গরু গাছে উঠে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।